শো প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানের আরো একটি ভিডিওতে স্বাগত। আমিও আমাদের আজকের ভিডিওতে গেস্ট হিসাবে আছে সকলের জনপ্রিয় অভিনেতা কমেডি কিং মোশাররফ করিম। তো চলুন, এখানে আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করেন জামাই সাহেব। মোশাররফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শ্রদ্ধা করো, সম্মান করো, ভালো লাগে, সালাম দেছো। তা ভাই, রমজান মাস তো চলতেছে, রোজা রাখছেন নাকি? মোশাররফ ভাই, আমি কিন্তু আপনাকে আজকে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া পান্তা ভাত খাইতে দেখছি। আরে ভাই, চেতেন কে? চেতেন না, চেতেন না, দাঁড়ান, আমি কিন্তু ভাই জিনিসটা প্রমাণ হিসাবে ভিডিও করে রাখছি। দাঁড়ান, আপনারও দেখাইতাছি। আমি বিশ্বাস করি না। প্রমাণ তো ভাই দেখাই দিলাম, এখন কি বলবেন আপনি? থাপড়ে তোর দাঁত ফালাই দেব। আমি তো ভাই প্রমাণ সহ দিলাম, তাইলে আবার থাপড়ে আমার দাঁত ফালাইবেন কে? ফন্নির ঘরে ফন্নি, তুই তো থাপড়ায় দাঁত ফালানোর মতো কাজই করছস। বেটা ইফতারের পর রাত্রে ভাত খাইতাছে, তুই এটার ভিডিও করে আইনা বলতাছস যে দিনে ভাত খাইতে দেখছস। আমি আন্তরিক ভাবে দুঃখিত ভাই, আমি বুঝতে পারি নাই, আমার মাপ হয়ে গেছে ভাই, ভুল করে দেন। দুরুদ চুল কি কই, আমার ভুল হয়ে গেছে ভাই, মাপ করে দেন। তা ভাই, কয়দিন যাবত তো প্রচুর পরিমাণে রোদ উঠতেছে, শুনলাম আপনি নাকি এই রোদের ভয়ে রোজা রাখতে চান না? আমাকে তো কি মনে হয়, আমি কি ভয় পাওয়ার ছেলে? না ভাই, আমার মোটে এরকম কিছু মনে হয় না। স্টোক্স আমাকে তো স্টোক্স বলছে এই কথা, আমার কি মনে হয় জানেন ভাই? স্টোক্স আপনার নামে বদনাম ছড়ানোর জন্য উল্টা পাল্টাই সব বলতাছে। মানে উল্টা পাল্টা কথাবার্তা বলে, ওই রাতে ঘুম না হওয়ার কারণে এই ধরনের পাগলামির সিম্পটম দেখা দেয়। কথা সত্য? মোশাররফ ভাই, শুনলাম এলাকার সবাই নাকি ইফতারের সময় শরবত খাওয়ার জন্য আপনার বাসায় চলে আসে। আপনি কি এমন উপাদান দিয়ে শরবত তৈরি করেন যে সকলে আপনার বাসায় চলে আসে? আমরা একটু গানে গানে শুনতে চাই। শুরু করেন জামাই সাহেব। কি তো কুমারীর রস আছে, তারপরে তে কি রই আছে, অর্জুন গাছের ছাল আছে, তারপরে তে কি রই আছে, ফুকুলের বুসি আছে, তারপরে তে কি রই আছে, কি তো কুমারীর রস আছে। ও তাই নাকি? আচ্ছা, তারপর? তারপর আবার কি, তারপর হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।